প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে বিটরা স্বাগতম। আজকে দেখাবো আমরা আমাদের সরকারি হাজি ইব্রাহিম আলম চান মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার কলেজের খেলাগুলো। আজকে শেষ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার কলেজের খেলা দিয়ে আমাদের খেলা শেষ হবে। তারপরে দেখাবো আপনারা পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তো সবাইকে আমি স্বাগত জানাচ্ছি খেলাগুলো দেখার জন্য। আমরা সবগুলো খেলা আস্তে আস্তে দেখাবো আপনাদের। শুরু হচ্ছে বালিকা বর্ষা নিক্ষেপ। প্রত্যেক প্রতিযোগীরা কিন্তু প্রস্তুত এবং এই খেলাটার মধ্যে কিন্তু সবাই স্বতঃস্ফূর্ত, অনেকেই লাইনে সারি হয়ে দাঁড়িয়ে আছে। প্রত্যেকেই খেলায় অংশগ্রহণ করবে। আমরা প্রতিযোগীদের একাংশ আপনাদের দেখাবো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। এবার শুরু হচ্ছে বালকদের গোলক নিক্ষেপ। প্রত্যেকেই কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে গোলক নিক্ষেপ করার জন্য এবং বিজয়ী হওয়ার জন্য। সকলে কিন্তু একেবারে লাইনে সারি হয়ে দাঁড়িয়েছে, একের পর এক তারা গোলক নিক্ষেপ করবে এবং এখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড বাছাই হবে।
এবার শুরু হবে বালকদের 200 মিটার দৌড়। এখানে কিন্তু বেশ কিছু প্রতিযোগী দাঁড়িয়ে আছে দৌড় দেওয়ার জন্য। 200 মিটার দৌড় রাউন্ড দৌড় দিবে 2 পাক এখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড, এবং দৌড় শুরু। সবাই প্রস্তুত? এটা হচ্ছে সর্বশেষ রাউন্ড, মেয়েদের 100 মিটার দৌড় প্রতিযোগিতা। প্রতিযোগীরা সবাই প্রস্তুত, এবং এই দৌড়ের মধ্য দিয়ে আমাদের খেলা আজকে শেষ হবে এখানে। তো কেমন লাগছে ভিডিওটা জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমাদের সাথে থাকবেন, আমরা আবার হাজির হবো আপনাদের এই স্কুলের এই প্রতিষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অত্যন্ত মজার আনন্দদায়ক হয় সেই অনুষ্ঠানে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।